আপনারা যারা তারকেশ্বর এসেছেন তারা লোকনাথ বাবার কথা শুনেছেন, যারা বাঁক নিয়ে জল নিয়ে আসতেন তারকেশ্বর মন্দিরে ঢোকার আগে লোকনাথ বাবার মন্দিরে জল দিতেন, সেই লোকনাথ ধামে আমি এখন দাঁড়িয়ে। এই হচ্ছে সেই লোকনাথ ধাম, যারা এখানে এসে বিশ্রামও নিতেন। এই হচ্ছে সেই লোকনাথ মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাল্টে গেছে। বিশ্বাস করুন, আমি এসেছিলাম 30-35 বছর আগে, তখন ছিল একরকম, এখন কিন্তু পুরোটাই পাল্টে গেছে। যারা প্রচুর দর্শনার্থী এসছেন এখানে লোকনাথ ধামে, লোকনাথ মন্দিরে, আপনারা হয়তো দেখেও চিনতে পারছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি তারকেশ্বরের কাছেই লোকনাথ মন্দির থেকে আপনাদেরকে দেখাতে এসেছি লোকনাথ মন্দির, আপনারা দেখুন। এই হচ্ছে এখানে ঘটে জল আছে, সেই জলটা আপনারা নিতে পারেন। জলটা নিয়ে ঢালবেন কোথায়? এই হচ্ছে সেই লোকনাথ মন্দির, দেখুন বাবা লোকনাথ যারা জল ঢালতেন, যারা ওই লোকনাথ মন্দিরে আসতেন যখন খুব ভিড়, আমরা জল ঢালতেই পারতাম না, আমরা এখানে গাছের তলায় ঢেলে যেতাম, এত ভিড় এখানে এই জল ঢালার জন্য। একটু মনে করুন, স্মরণ করুন, তাহলে বুঝতে পারবেন যারা এসছেন তারকেশ্বরে। এই হচ্ছে মন্দির, মন্দিরের চত্বর এটা। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির, লোকনাথ মন্দির। আরও এদিকটা এরকম আছে। আমার মনে আছে এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরটা যা শুনলাম ওটা এখন বিক্রি হয়ে গেছে ভাই, এত অভাব সব বিক্রি করে দিয়েছে। শ্রী হনুমানজি, লোকনাথ মন্দির থেকে দেখছেন, এখানে একটা বহু পুরনো কুয়ো আছে, পাত কুয়ো, এরকম আছে। পুকুরটা মনে হয় এই পাশেই আছে, পুকুরটা দেখার কোনো উপায় তো নেই, কেননা ওটা বাদ হয়ে গেছে। আর এই লোকনাথ মন্দিরের এটা নাট মন্দির, এই হচ্ছে লোকনাথ মন্দির যেটা তারকেশ্বরের বাবা ভোলেনাথ আছেন। জায়গাটা অনেক বড় ছিল, জায়গাটা এখন এত ছোট হয়ে গেছে, কেউ কি চিনতে পারছেন কিনা জানি না। এখানে একটা আম গাছ তো নাকি? না, ও বকুল গাছ। আচ্ছা, এই যে বকুল গাছ, এইখানে একটা মন্দির আছে। এই মন্দিরটা কিসের আমি দেখি, বহুদিন আগে এসেছি মনে নেই। এটা এদিক থেকে দেখতে হবে, কারণ দেখে নিই একটু। এখানে আমি তো সব ঠাকুরকে চিনি না, সরি। চিনতে পারছ? এটা অ্যাকচুয়ালি ভগবান শিব পার্বতী মন্দির, শিব পার্বতী মন্দির বলছেন, জানি না আমি, কেউ বলার নেই এখানে। তো এই মন্দির চত্বর, জায়গাটা একেবারেই কি বলবো, পুরো পাল্টে গেছে। আগে এসেছিলাম যখন অনেক বড় ছিল জায়গাটা, কি সুন্দর ছিল, কিন্তু এখন এটা নতুন নির্মাণ হয়েছে বোঝাই যাচ্ছে, কিন্তু এইটা অনেক পুরনো। এটাই সেই মন্দির যে বাবা লোকনাথ মন্দির দেখালাম আমি আপনাদের, এইটা হচ্ছে নাট মন্দির, এখান থেকে সোজা লোকনাথ মন্দির। এটা বন্ধ করা আছে, বন্ধ করা নেই, ওদিকটা খোলা আছে, ওদিক দিয়ে খোলা আছে। এই নাট মন্দির থেকে সোজাসুজি বাবাকে দেখা যায়, ও খোলা আছে, খোলা আছে, এইখান দিয়ে সরাসরি নাট মন্দির। এখানটা এই হচ্ছে নাট মন্দির, এখান থেকে বাবাকে আপনারা বসে দর্শন করতে পারবেন, প্রার্থনা করতে পারবেন। লোকনাথ মন্দির এটা সুন্দর মন্দির,
অবহেলিত হয়ে বিক্রি বাটা করে এই অবস্থা। এই হচ্ছে লোকনাথ মন্দির। আর একবার আমি আপনাদের দেখাই বাবাকে, দেখুন বাবাকে একদম কাছ থেকে লোকনাথ বাবা। জল ঢালতে পারিনি আমি, এত ভিড়ের চোটে আমার মনে আছে তারকেশ্বরে এসে শ্রাবণ মাসে, পেছনে সিদ্ধিদাতা গণেশ। এই হচ্ছে বাবা লোকনাথ। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। শিব পার্বতীজি করম। এই হচ্ছে মন্দিরের ভেতরটা এরকম। আপনারা দেখছেন এত ভালো দৃশ্য বাবা লোকনাথ, অগণিত ভক্তবৃন্দ তারা এসেছেন। এই হচ্ছে লোকনাথ বাবা মন্দির, একটু বাইরে থেকে দেখাচ্ছি। কি সুন্দর ছিল, আমার মনে আছে আমি খুব ক্লান্ত হয়ে গিয়ে এখানে কোনো চাতালে আমি ঘুমাতাম। আসলে 35 বছর হয়ে গেছে তারপরে আমি এখানে এসেছি। কীরকম সব কিছু পাল্টে গেছে, পাল্টে তো যাবেই, এত বছর ধরে সব কিছু পাল্টাবেই। কিন্তু যদি মন্দিরটা ঠিকঠাক থাকতো আগের মতো ভালো লাগতো। এই এই গলিতে এই এরিয়াটা অনেক বড় ছিল, এখানে একটি পুকুর আছে, যে পুকুরটা এই মন্দিরের সঙ্গেই ছিল, পরিষ্কার জল সুন্দর করে করা ছিল পুকুরটা। এত ভালো সেই দৃশ্যটা মনে পড়ছে কিন্তু মিলছে না এখন। আমি সত্যি বিশ্বাস করুন, এতদিন এত বছর পরে এসেছি কিছুই মিলছে না। এখানে পুকুরটাই বা কোথায়? হ্যাঁ, পুকুরটা কই? ভুল দিকটা দেখিয়ে দিয়েছে, এদিকে না পুকুরটা। পুকুরটা আমি আপনাদের দেখাবো, একটু ধৈর্য ধরুন, পুকুরটা আমি আপনাদের নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি পুকুরটা। আসলে অনেকদিন পরে এসেছি তো কিছুই মানে মিলছে না, সবই অচেনা লাগছে। তাই সঙ্গে থাকুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন, এই হচ্ছে সেই পুকুরটা, যে পুকুরটা ছিল আগে ওই লোকনাথ মন্দিরের আন্ডারে। এটা নাকি বিক্রি হয়ে গেছে, আয় কপাল। খুব সুন্দর করে করা ছিল পুকুরটা, এত ভালো লাগতো আমরা আসতাম, বিরাট বড় পুকুর। ছোট হয়ে গেছে, তারপরে নোংরা হয়ে গেছে কিরকম একটা। তারকেশ্বরের কাছে লোকনাথ মন্দির থেকে আমি আপনাদের দেখালাম পুকুরটা। এই পুকুরটাকে একটা ছিল, এখন আর নেই পুকুর, সম্ভবত বিক্রি হয়ে গেছে যা শুনলাম। মন্দির তো আর শিবজিকে তো আমি আপনাদের দেখালাম, আপনারা দেখলেন। যারা অনেক দিন মানে পরে আমার মতো কোনো একজন দেখলেন তাদের খুব ভালো লাগবে যে জায়গাটা কীরকম পরিবর্তন হয়ে গেছে। ভালো লাগবে মানে খারাপ লাগবে মনটা, এত সুন্দর ছিল লোকনাথ মন্দিরটা। এটা একটি ধর্মশালা, এইখানে এই শ্রাবণ মাসে আপনি বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা। আমার মনে পড়ছে একটু একটু যে এইখানেও আমি শুয়েছিলাম। এই হচ্ছে বিশ্রাম গৃহ লেখা রয়েছে। এটাই হচ্ছে একটা ধর্মশালা যেখানে শ্রাবণ মাসে প্রচুর লোক থাকতে পারে, খাওয়া দাওয়া ফ্রি। এইখানে এই জায়গাটায় হচ্ছে সেই জায়গা। সেট কি লাল জানো, কিশোরী লাল এরকম একটা লেখা রয়েছে। যাই হোক, এটা হচ্ছে সেই জায়গা, ওইটাও একটা ধর্মশালা, ওখানেও থাকার ব্যবস্থা আছে, ওখানেও শ্রাবণ মাসে ফ্রিতে খাওয়ানো হয়। এই হচ্ছে ধর্মশালা, দেখলেন আপনারা। আমি একটু ভেতর থেকে বন্ধ আমি এইভাবে দেখি, এইখানে আমি এসে শুয়েছিলাম ক্লান্ত হয়ে, মনে পড়ছে একটু একটু। এখানে সব রকম ব্যবস্থা আছে, আর লোকনাথ মন্দির তো আমরা দেখলেন। তো এই ছিল লোকনাথ মন্দির থেকে আমার দেখানো একটি ভিডিও, আপনারা দেখলেন। আপনাদের কেমন লাগলো অনেকদিন পর দেখলেন, বা যারা প্রত্যেক বছর আসেন তারা তো দেখেন।
যারা অনেকদিন দেখেননি তারা তো দেখলেন, কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। বেঙ্গলি প্লান্টস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, সর্বদা আপনারা আমার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ, পরের ভিডিও আসছে, দেখতে থাকুন।